আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। লঞ্চ করে দিয়েছে ওপো A78। ওপো A78-এ কী কী স্পেসিফিকেশন থাকতে চলেছে, এন ফোনটি নেওয়া যাবে কি না, যে প্রাইজে ফোনটি লঞ্চ করেছে 18,999, এই প্রাইজে এই ফোনটি বাই করা যাবে কি না, সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করি। ওপো A78 দেখতেই পাচ্ছেন বক্সটি আপনারা, বক্সের উপরে লেখা রয়েছে ওপো A78 5G এবং ওপরে এই লোগো পেয়ে যাচ্ছেন। বক্সটি ওপেন করলে প্রথমে থাকছে একটি বক্স, বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন টিপিউ কেস, সিম ট্রে, এজিক্টর অ্যান্ড কিছু ডকুমেন্টেশন, সেফটি গাইড এবং কেসটি থাকছে টিপিউ সিলিকন কেস। তারপরে থাকছে ফোন, ফোনের ডিজাইনটি ফ্ল্যাট ডিজাইন করেছে, অসাধারণ লাগছে। তারপরে বক্সের মধ্যে আরও কন্টেন্ট পেয়ে যাবেন, 3300 ফাস্ট চার্জার, 92% চার্জ হতে সময় লাগবে মাত্র 30 মিনিট, 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 67 মিনিট। সো তারপরে থাকছে সি টাইপ কেবিল। সো ফোনটি দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কলার ইফেক্ট করছে, লাইট পড়লে ফোনটির ওপরে, ফোনটির ব্যাকসাইড গ্লোসি ফিনিশিং পেয়ে যাবেন অ্যান্ড ফ্ল্যাট পেয়ে যাবেন। ফোনটির ক্যামেরা মডেল দেখুন, ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন, ডিসেন্ট বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ফোনটির। রাইট সাইডে থাকছে পাওয়ার বটন, পাওয়ার বটনের সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, নিচের দিকে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড 3.5 mm হেডফোন জ্যাক। উপরের দিকে ফাঁকা রয়েছে, লেফট সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বটন অ্যান্ড সিম ট্রে, এখানে সেকেন্ডারি মাইক্রোফোন ইউজ করা হয়নি। বাট ফোনের ডিজাইনটা ডিসেন্ট ডিজাইন পেয়ে যাবেন। ফোন সাইডে থাকছে ডু ডপ নচের সঙ্গে, ব্যাজেলের সিন একটু বেশি পেয়ে যাবেন, নিচের দিকে একটু বেশি পেয়ে যাবেন। এটা 20,000 প্রাইজে আনএক্সপেক্ট, অবশ্যই 5-inch ডিসপ্লে ক্যামেরা দেওয়ার প্রয়োজন ছিল। ফোনটির থিকনেস পেয়ে যাবেন 8 mm অ্যান্ড ওয়েট পেয়ে যাবেন 188 গ্রাম। ফোনটিতে ওয়াটার রেসিস্ট্যান্ট IP54 পেয়ে যাবেন। যদি আমরা ফোনটির ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে থাকছে IPS LCD, 90Hz রিফ্রেশ রেট, 6.5 inches HD+ ডিসপ্লে, এখানে থাকছে 600 nits HBM ব্রাইটনেস, 269 PPI ডেন্সিটি থাকছে অ্যান্ড প্রোটেকশন হিসাবে থাকছে পান্ডা গ্লাস। ডিসপ্লে তো 20,000 প্রাইজে বেকার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আনএক্সপেক্টেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 20,000 প্রাইজে। যদি আমরা এর সফটওয়্যারের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 12, কলার ওয়েস 13 পেয়ে যাচ্ছেন। এখানে প্রসেসরের কথা যদি বলি তাহলে মিডিয়াটেক ডেমনেট্রি 700 7 nanometer প্রসেস হয়েছে, এই প্রসেসরটি এখানে পেয়ে যাচ্ছেন। অক্টাকোর প্রসেসর 2.2 GHz কাজ করে কোর্টেক্স A76, তারপরে 6 core কাজ করে 2.0 GHz কোর্টেক্স A55, এখানে GPU হিসাবে কাজ করে Mali-G57 MC2। এর প্রসেসরও 20,000 প্রাইজে আনএক্সপেক্টেড, এই প্রসেসরটি 15-16,000 প্রাইজের মধ্যে হলে ঠিকঠাক ছিল। এই ফোনটি 128GB 8GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়েছে, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। UFS 2.2 পেয়ে যাবেন, LPDDR3X পেয়ে যাবেন। যদি আমরা ক্যামেরার কথা বলি তাহলে ব্যাকসাইডে ক্যামেরা পেয়ে যাচ্ছেন দুটি ক্যামেরা, 50 MP মেন সেন্সার পেয়ে যাচ্ছেন 1.8 MP সঙ্গে, সেকেন্ড ক্যামেরা 2 MP 2.4 MP সঙ্গে। এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সেলফি ক্যামেরা 8 MP সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 1080 পর্যন্ত এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে ক্যামেরা ডিসেন্ট ক্যামেরা পেয়ে যাবেন, সাধারণত ওপোর ফোনে একটু ক্যামেরা ভালো হয়ে থাকে, কলার্সও মোটামুটি ডিসেন্ট পেয়ে যাবেন এই ফোনটির ক্যামেরা। এই ফোন দিয়ে তোলা ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন, ডে লাইট মোটামুটি ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন অ্যান্ড ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনটি দুটি কালার পেয়ে যাবেন, গ্রোইন ব্ল্যাক, গ্রোইন পার্পল। এবার যদি আমরা ফোনটি নেওয়া যাবে কি যাবে না তাহলে এখানে ডিসপ্লে কথা যদি বলি তাহলে IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে 19,000 প্রাইজে, বাট বিল কোয়ালিটি এখানে ঠিকঠাক রয়েছে, প্রসেসরও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বাট প্রাইসটা 1-2,000 কম হলে আর একটু ভালো হতো। যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন, ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট পেয়ে যাবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।